সারা দেয় না, আমি যদি হাফ পেয়ে তাহলে আমার বগুলা এসে ই করে, তাও একটা কাজ করতে তো ওই বগে আজাইরে বসে থাকা তো ভালো ঠিক না? আচ্ছা, ভালো লাগে? ভালো লাগে শুধু কি, ভালো লাগে নাকি গরু লালন পালন করে আয় হয়, কোনটা সবকিছুই হয়, হয়? ভালো লাগে আবার আয় আয়ও হয়। আয়ও হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি চর দুর্গাপুর, জয়মন্ডপ, সিংহাইর, মানিকগঞ্জ, একদম প্রত্যন্ত গ্রামে। গ্রামে কৃষিকাজের পাশাপাশি দুটি তিনটি বা চারটি করে গরু লালন পালন করেন সংসারের বাড়তি আয়ের জন্য। তা আমরা আজও তার ব্যতিক্রম না, একটা প্রত্যন্ত গ্রামে চলে আসছি। দেখতেই পাচ্ছেন যে এখনো গরু আমরা দেখতে পাইনি, যে কোথায় যাচ্ছি আসলে। ঘরের মধ্যে গরু লালন পালন করা হয়, একদম থাকার ঘরের সাথে লাগানো। একজন নারী উদ্যোক্তা সংসারের পাশাপাশি গরু লালন পালন করেন, চমৎকার দুটি গরু তিনি প্রস্তুত করতেছেন কুরবানি উপলক্ষে। তো প্রতি বছরেই তিনটি চারটি বা দুটি করে গরু লালন পালন করেন। দেখতে পাচ্ছেন যে গ্রামের জরাজীর্ণ পরিবেশে গরু লালন পালন করেন সংসারের বাড়তি আয়ের জন্য। আমরা দেখছি কাঁচা ঘাস খেতে দেওয়া হয়, গরুকে গোসল করাচ্ছেন। আমরা জানবো এ আপার কাছ থেকে যে আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন, কতদিন গরু লালন পালন করেন এবং গরু লালন পালন করে আসলে কেমন আছেন, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। কাঁচা ঘাস খাওয়ানো হয় দেখতেই পাচ্ছেন, তারপর আমরা জানবো। চলুন আমরা কথা বলি সেই নারী উদ্যোক্তার সাথে, কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। কি নাম আপনার? আমার নাম আরজিনা আক্তার। আরজিনা? আরজিনা আক্তার। আচ্ছা, আরজিনা, খুব সুন্দর নাম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে দুটি মাত্র গরু, দুটি কি আপনার সন্তান নাকি? হ্যাঁ, আমার সন্তানের মতোই লালন পালন করি। সন্তানের মতোই সন্তান না তো নাকি? সন্তানই এখন বর্তমান। আচ্ছা, সন্তানই না? হ্যাঁ। আচ্ছা, এই যে সন্তানদের লালন পালন করেন কতদিন হলো? প্রায় 8 মাস। 8 মাস? কিন্তু গরু কতদিন লালন পালন করেন আপনি? হ্যাঁ, 12-13 বছর ধরে। 12-13 বছর হলো? হ্যাঁ। গরু পালেন? হ্যাঁ। 12-13 বছর হলে কি এই বাড়িতে আসছেন? হ্যাঁ, এই বাড়ি এতে আইসি। আচ্ছা আচ্ছা, এসে গরু পালেন? হ্যাঁ। গরু পালা আগ্রহটা কার বেশি ছিল, আপনার না ভাইয়ের? আইসা আইসা রে দেখছি গরু পালতেছে, আমারও ভাল লাগে গরু পালাই। ও আচ্ছা, ভাই আগে থেকেই পালতো? হ্যাঁ। আচ্ছা, গরু পালতে ভালো লাগে? ভালো লাগে, অনেক কষ্টের কাজ তো। তা সমস্যা নাই, তাও আমার ভাল লাগে। হ্যাঁ, তাও আমার ভাল লাগে ভাই, আমার বিশ্বাস হয় না এগুলো। কারণ এই যে কষ্ট গোসল করানো বা খাওয়ানো, সারাদিনই গরুর সাথে থাকতে হয়, তাও একটা কাজ করতে তো ওই আজাইরে বসে থাকা তো ভালো ঠেকে না? আচ্ছা, ভালো লাগে? ভালো লাগে শুধু কি, ভালো লাগে নাকি গরু লালন পালন করে আয় হয়, কোনটা? সবকিছুই হয়, হয় ভালো লাগে আবার আয় আয়ও হয়। আয়ও হয়? হ্যাঁ। প্রতিবার কি দুটি গরু, দুটি করে লালন পালন করেন না আরো বেশি করেন? দুটি করেই করি, এখনো ঘরের জায়গা তো বেশি হয়নি। আচ্ছা, জায়গা কম ওই জন্য দুইটা করে করেন। আচ্ছা, এই যে এতদিন থেকে গরু লালন পালন করেন, গরুর মানে আয় দিয়ে কি কিছু করা সম্ভব হয়েছে? অনেক কিছু করছি। কি করছেন? অনেক কিছু আইন উন্নতি করেছি, অনেক কিছু করা যায় আসলে। আমরা তো জানি যে গরু পালন করে মানুষ খালি লস করে। না, আমাকে আল্লাহর খুব দিয়েছে, ভালোই দিয়েছে। আচ্ছা, আমরা ভালোই হয়েছি। কিন্তু আমরা গতবারে চেয়ে দেখছি যে গতবারও অনেক গরু পাইছি গ্রামে, অনেক লোক গরু পালতো, এবার গরুই নাই তেমন। তার মানে লস হয় বলে গরু পালে না কেউ? তা আপনি বলতেছেন যে গরু পেলে আয় হয়? আমাকে আয় হয়। আয় হয়, মাশাল্লাহ, এটা খুব ভালো লাগলো। এই যে গোসল করালেন দেখলাম, প্রতিদিন কতবার গোসল করেন? দুইবার। দুইবার? হ্যাঁ। আচ্ছা, দুপুরে একবার, সন্ধ্যার পরে একবার। দুপুরে একবার, সন্ধ্যার পরে একবার? সন্ধ্যার পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ, সন্ধ্যার পরেও গোসল করান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর খাওয়ান কি? এগুলো দেখতেছি মানে কাঁচা ঘাস খাওয়াই, আর এই যে খেত থেকে নিয়ে আসে এগুলো, এটা কি আবাদ করেছেন না মানুষের খেত থেকে নিয়ে আসেন? আবাদও আছে, ফার্ম ঘাসও আছে, আবার এই যে মানুষের খেতে থেকেও আনি। আচ্ছা, খেত থেকেও নিয়ে আসা হয়। হ্যাঁ। আচ্ছা, এই যে দুটি দুটি করে গরু লালন পালন করেন, প্রতিভা আর কি করে ভাই, কি করে আর? কৃষি কাজ করে। কৃষি কাজ করে? হ্যাঁ। সংসারের মূল আয় কি গরু থেকে না কৃষি থেকে? সবকিছু আল্লাহর রহমতে দেয়, আল্লাহ দেয়, গরু থেকে হয়, আবার খেত খোলা করি, পেঁপে লাগাই। আচ্ছা, বড় করে আরো বেশি করে গরু পালার ইচ্ছা হয় না কখনো? আছে,
ইচ্ছা আছে, ইচ্ছা আছে করবেন? হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে গরু দেখতেছি, গরুগুলো কি নাম টাম রাখছেন নাকি কিছু? না নাম টাম রাখি নাই, কে নাম রাখা হয়নি? না। আচ্ছা, তো দুটি মাশাআল্লাহ অনেক সুন্দর গরু দেখতেছি আমরা। আপা একটু এদিকে সরবেন, আমরা গরুটা একটু ভালো করে দেখেন। আপনি দর্শক দেখতে পাচ্ছেন সম্ভবত দেশি ক্রস গরু, না দেশি ক্রস নাকি মানে সিন্ধি? আচ্ছা সিন্ধি, অনেক চমৎকার দুটি গরু আমরা দেখতে পাচ্ছি। দর্শক জায়গা স্বল্পতা, আমরা অন্য কোনো দিন গরু দুটো অবশ্যই বাইরে ডিসপ্লে করে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা এই যে দেখতেছি আপা, এই গরুটা কেমন ওজন হতে পারে, আনুমানিক ধারণা আছে কি? পাঁচ মন। পাঁচ মন, পাঁচ মনের কাছাকাছি বা একটু বেশি হইতে পারে? হ্যাঁ একটু বেশি হয়ে বসে। আচ্ছা, সাড়ে পাঁচ মন কালি। সাড়ে পাঁচ মন। অসুখ বিসুখ হয় না গরুর? হয়, এটা তো মানুষ সবারই, যখন অসুখ বিসুখ হয় হালকা পাতলা সবারই আছে। ঔষধ খাওয়ান ঠিক মতো নাকি? হ্যাঁ, কিলমিন ঔষধ দেন? হ্যাঁ কিলমিন ঔষধ খাওয়াইছিলাম একবার। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে গরু পালন করে আয় হয় ইনশাল্লাহ? হ্যাঁ। যাক, আমাদের ভালো লাগলো যে গরু পালন করে আয় হয়। তো এটার দাম কেমন আশা করতেছেন আপা? এটা 2 লাখ। 2 লাখ? হ্যাঁ। 2 লক্ষ কি চাওয়া না 2 লাখ বেচবে? চাওয়া আমাকে কাছে, আমরা চাই। আচ্ছা 2 লাখ চান? কপালে কি আছে আল্লাহই জানে ভালো, বাকিটা আল্লাহর ইচ্ছা, নসিবে যা আছে তাই তো হবে। আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একজন সফল নারী উদ্যোক্তা, সংসারের পাশাপাশি গরু পালন করেন। আপা কিন্তু একটা কথা বলছিলেন যে সবই আপনি করেন, সবই আপনার? হ্যাঁ কি আমারই সব করতে হয়। আপনার সব করতে হয়? সব আপনার না তো? না আমার সব না। আচ্ছা, কাকে বেশি ভালোবাসেন, গরু সন্তান না? আমি সবাইকেই ভালোবাসি। হ্যাঁ, ভাই কিন্তু দাঁড়ায় আছে, সবাইকেই ভালোবাসি। ভাই বলছে যে গরু আমার না, তার যার কারণে আপনাকে দাঁড় করাইছি। তাহলে সবাইকে ভালোবাসেন? হ্যাঁ সবাইকেই ভালোবাসি। আচ্ছা, গরুগুলো তো দেখছেন অনেক যত্ন করতেছেন দেখলাম, কিন্তু যখন আপনার সামনে থেকে নিয়ে যাবে তখন কেমন লাগবে? তখন ভালো লাগবে না। ভালো লাগবে না? ভালো লাগবে না, খারাপ লাগবে? খারাপ তো লাগবেই। কেন খারাপ লাগবে? কেন? অনেক কষ্ট করে পালি। আচ্ছা, অনেক আদরের গরু তাই না? হ্যাঁ। আচ্ছা দর্শক, আসলেই খারাপ লাগারই কথা, কারণ অনেক আদর যত্ন করে লালন পালন করা হয় এগুলো। এইটা এইটার দাম কেমন আশা করতেছেন আপা? 1,70,000। 1,70,000 চাওয়া? হ্যাঁ চাওয়া। আচ্ছা 1,70,000 চাওয়া। আপনি দর্শক দেখতে পাচ্ছেন এটা 1,70,000, এটা এটা কতটুকু ওজন হতে পারে আনুমানিক? 4.5 মন, মানে 4.5 মন বা 4.5 মন এরকম হবে। হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপা, এই যে একজন নারী হয়ে যে গরু লালন পালন করেন, দেখলাম অনেকটা যত্ন করতে হয়, কিন্তু কখনো কি ভয় করে না গরুর কাছে আসতে? না ভয় করে না। ভয় করে না? গরু আমাকে খুব ভালোবাসে। গরু ভালোবাসে না? আচ্ছা, তো ওরা কেমন, ওদের কেমন যত্ন করেন বা কেমন ভালোবাসে, কোনো ডাকলে কি সাড়া দেয়? ওরা সাড়া দেয় না, আমি যদি হাঁপড়ে তাহলে আমার বগলে এসে কি করে। আচ্ছা, একটু খাবার দিতে দেরি হলে কখনো মানে ডাকে যে কিভাবে ডাকে ওরা, কিভাবে বলে যে খাবার দাও? হ্যাঁ বোঝা যায়, কারণ সন্তান তো খাবার চায়, ওরা তো চায় না, তখন বলে, বোঝেন কিভাবে? হাম্বা। হ্যাঁ, মানে ওইটাই কি মা বলে ডাকা নাকি? আচ্ছা যাই হোক, দর্শক একটু এন্টারটেইন করলাম। আসলে গ্রামের নারীরা আছে বলেই কিন্তু আমাদের দেশ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তারপর আপনার এই গ্রামে কিভাবে আসবে, কেউ যদি আসতে চায় আপনার গরু দেখতে, আদরের এই দুটি সন্তানকে দেখতে যদি আসতে চায় কিভাবে আসবে? গাড়ির রাস্তা আছে। কোথায় থেকে কিভাবে আসবে? মানে চর দুর্গাপুর বলতে হবে? আচ্ছা, এসে কি বলবে, কার নাম বললে চিনবে? ফরিদ হোসেন। কে ভাইয়ের নাম? আচ্ছা ফরিদ হোসেন বললে চিনবে। আর ফোন নাম্বার কি জানা আছে, মুখস্থ আছে একটু বলবেন? 016-824-1603। আর একবার বলেন? 016-824-1603। আচ্ছা, তো আমাদের দেশে ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার, বা নারী যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, যে আপনি যেরকম লালন পালন করতেছেন তারা যদি এরকম লালন পালন করে সংসার আয় করতে পারবে বলে মনে করেন? সবাই তো কষ্ট করতে চায় না, আমার তো কষ্ট করা ভালো লাগে। কষ্ট করা ভালো লাগে,
যাকে এরকম নারীর জন্য প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয়, প্রত্যেকটা ঘরে ঘরে আসে, তাহলে বোঝাই যাচ্ছে যে ভাই খুব ভাগ্যবান নাকি। তো ঠিক আছে, আবার ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।